সাইবার অপরাধ কমাতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে সাইবার ক্রাইম মনিটরিং সেল কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বিকেলে সাইবার ক্রাইম মনিটরিং সেল উদ্বোধনকালে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, যারা সাইবার জগতে অপরাধের শিকার হবেন তারা এই মনিটরিং সেলের মাধ্যমে সেবা পাবেন। এ সময় জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর এনামুল হক, আইসিটি অ্যান্ড মিডিয়া ইনচার্জ হাফিজুর রহমান সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।